আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব সবচেয়ে মাথার মগজ দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিন সহ অন্যান্য ব্যাখ্যা বিশারদগণ কি উল্লেখ করেছেন আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কোন মানুষ যদি তার মাথার মস্তিষ্ক বা মগজ দেখে, তাহলে ইহা তাহার জন্য জ্ঞান বুদ্ধি বৃদ্ধির ইঙ্গিত বহন করে থাকে। যদি কেউ তাহার মস্তিষ্ক বা মগজ খুব বড় দেখে, তাহলে ইহা অধিক জ্ঞান বুদ্ধির প্রতি ইঙ্গিত করে। যদি দেখে যে তাহার কোনো মগজ মস্তিষ্ক নাই, তবে ইহা তাহার মূর্খতা এবং কম বুদ্ধির প্রতি ইঙ্গিত করে। কেউ বলেন, মানুষের মগজ মস্তিষ্ক দেখা ইহা তাহার পবিত্র সম্পদ এবং ধন ভাণ্ডার বোঝায়। এমনি ভাবে যে কোনো প্রাণীর মগজ মস্তিষ্ক দেখা এই ব্যাখ্যা হয়ে একই ব্যাখ্যা হবে। যদি কেউ তাহার মগজ মস্তিষ্ক খাইতে দেখে অথবা কোনো হাড়ের মজ্জা খাইতে দেখে, তাহলে সে তাহার হালাল ভাবে উপার্জিত সম্পদ খাইবে। আর যদি অন্য মানুষের বা অন্য কোনো প্রাণীর মগজ খাইতে দেখে, তবে সে অন্যের কামাই বা উপার্জন সম্পদ খাইবার আলামত বুঝাইয়া থাকে। কেহ বলেন, মৃত ব্যক্তির মগজ খাইতে দেখা তাহার মৃত্যুর ইঙ্গিত বহন করে থাকে, তাহার নিজের মৃত্যুর ইঙ্গিত বহন করে। স্বপ্নে কোমর দেখা, আকর্ষণীয় কোমর দেখা সম্পদ এবং ইজ্জত বোঝায়। স্বপ্নদ্রষ্টা যদি কোনো সুন্দরী নারীর কোমর দেখে, তাহলে তার মনের আশা পূরণ হবে। সুন্দর কোনো পুরুষের কোমর দেখা, এটা কখনো কখনো আর্থিক সচ্ছলতা বৃদ্ধির আলামত বোঝায় থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। এই ব্যাখ্যাটা জানিয়েছি 138 নম্বর পেজ আল্লামা ইবনে সিরিনের খাম নামক গ্রন্থে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।